নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। তো মাছটাকে নুন দাগে দিয়েছিলাম, এবার নুনটা মাখিয়ে নিচ্ছি। হলুদ মাখানো হয়ে গেছে, হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম নুনটা মাখিয়ে, এবার হলুদটা মাখালাম। এবার এটাকে ভেজে নেব। মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিলাম। মাছগুলোকে এরকম এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে। আর পাবদা মাছের সঙ্গে যেই মশলাগুলো পেস্ট দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত। সর্ষেটা একটু বেশি দেবো, দিয়ে এটাকে আমি পেস্ট করে দেবো। টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে, টমেটো ভাজা হয়ে গেছে, মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো পোস্ত, লঙ্কা আর সর্ষে পেস্ট। দেখো তেল দিয়ে ভালোভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্ট। পোস্তটা এইভাবে দুই মিনিট তিন মিনিট নাড়া করে নেবো, তারপরে নিচে লেগে দেয়। তারপরে দিয়ে দেবো জল। এইভাবে জল দিয়ে জলটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। জলটা ফুটে গেছে, এরপর দিয়ে দেবো মাছগুলো। মাছটা যেহেতু নরম, ওই বেশি নাড়াটা করবো না, হালকা করে নাড়াটা করে নিচ্ছি। পাবদা মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে, তো ফুটেও গেছে। আর এবার এরপর এর উপরে দিয়ে দেবো একটু ধনে পাতা। মোটামুটি আমার হয়ে গেছে পাবদা মাছের